হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমি ব্লগ শ্যুট করছি, প্রায় 3 মাস পরে। তো আজকে আমি এসেছি কাপাসিয়া কালী মন্দিরে। তো কিছুক্ষণ আগে পুজো শেষ হলো, ভোগও খাওয়া হলো, খিচুড়ি দিয়েছিল ভোগে খেতে। তোমাদেরকে এই মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবারে আমরা এসেছি খেতে। এখানে ভীষণ সুন্দর ক্ষেত, আগের দিনও এসেছিলাম বাট ভিডিও করতে পারিনি। তো এখন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এখন প্রচণ্ড রোদ, আর দুপুরবেলা, কিছুক্ষণ আগেই পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, কি অসাধারণ! আর প্রচণ্ড রোদ এখানে। তো আমি এখানে এসেছি ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। তো এখনই বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। আর তোমরাও আসতে পারো কাপাসিয়া মন্দিরে, এটা মধ্যমগ্রামের অনেকটা ভেতরে। সো চলো দেখাচ্ছি ঘুরিয়ে। এখন বেরিয়ে যাচ্ছি, এখানে ভীষণ ভালো লাগলো। তোমরা যারা আসতে চাও আসতে পারো, এখানে ঘুরে যাও, এখানে ছবি তুলতে পারবে, এসে দারুণ সুন্দর এত সুন্দর ক্ষেত দেখতে পারবে, খুব ভালো লাগবে। আর অনেকেই বলছিলো, দিদি তুমি ভিডিও দাও না কেন, অনেক দিন আমার ভিডিও আপলোড করা হয়নি, বাট এবার থেকে দেব যেখানেই যাব। তো আমার এখানে এসে তো ভীষণ ভালো লেগেছে, আজকে সেকেন্ড টাইম এটা আমার। তো চলো আজকের ব্লগটা এইটুখানি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই, সবাই খুব ভালো থেকো।